subscribe now and hit the bell icon আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট সিটি সিনেমা এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয় ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম টু সিটি সিনেমা এবং আমি আজকে যাদের সাথে আড্ডা দেব এই তারকা দম্পতি পরপর প্যান্ডামিকে পরপর দুবার বিয়ে করেছে এক বছরে না প্রথমে প্রথম প্যান্ডামিকে একবার বিয়ে তারপর আবার এইবারের প্যান্ডামিকে একদম সোশ্যাল ম্যারেজ না আর চেপে রাখার কোনো দরকার নেই আমার পাশে রয়েছে অনিন্দ্য এবং তার পাশে সায়ন্তনী দুজনকেই ওয়েলকাম টু সিটি সিনেমা হ্যালো 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 একটা বাজে ইন্ট্রো দিয়েছে যে পরপর দুবার বিয়ে করেছো তোমরা মানে এটা নিয়ে কোনো প্রতিবাদ হবে নাকি এটা নিয়ে কথা হবে না প্রতিবাদের তো কোনো প্রশ্নই ওঠে না আচ্ছা ও আগে বলো তুমি বলো না ঠিকই বলছিল অরিন্দ প্রতিবাদের কোনো প্রশ্নই ওঠে না কেননা এই হ্যাঁ এই জিনিসটা খুবই একটা আশ্চর্যজনক কথাবার্তা এই টাইমে প্যান্ডেমিকের মধ্যে পরপর দুবছর বিয়ে করছে মানুষ একবারই বিয়ে করে উঠতে পারছে না ক্যান্সেল করে দিচ্ছে কিন্তু ব্যাপারটা এটা ছিল যে সেই সময় সিচুয়েশন লাস্ট ইয়ার 2020 খুব বেশি খারাপ ছিল তো সেই জন্য সেই সময় আমরা সোশ্যাল ম্যারেজটা সেরে রেখেছিলাম কেননা ডেট পোস্টপন করা কোনোভাবে সম্ভব নয় কিন্তু রেজিস্ট্রি করা পসিবল হয়নি তাই জন্য এই বছর আরেকবার রেজিস্ট্রি সেরিমনি প্লাস ওয়েডিং সেরিমনি সব মিক্স করে একটা অনুষ্ঠান হয়ে গেছে একবার তোমরা করেছিলে সবাই মানে যেরকম হয় সবাই সবাইকে সাক্ষী রেখে যাওয়া হয় আর এবারেরটা হচ্ছে আইনত বিয়ে মানে দুবার এই হ্যাঁ মানে পরপর দুবার এই এই প্ল্যানটা কার আমার এটা জানার খুব ইচ্ছে যে এরকম প্যান্ডামিক এও বেসিক্যালি দেখো আমরা সবাই আমার নয় আমরা আলোচনা করেই করেছি আর কি বিষয়টা মূলত ডেটটা আগে থেকে ফিক্সড ছিল এবার আমরা একটু এই ব্যাপারগুলো সেন্সিটিভ হই তো যে একটা ডেট যখন ফিক্স হয় তখন অনেক কিছু দেখে ফিক্স হয় একটা ভালো ডেট তো ভালো ডেট যদি একবার ফিক্স হয়ে যায় তারপর সেটা পোস্টপন করতে কেমন একটা গায়ে লাগে তো যখন ফিক্স হয়েছিল তখন করোনা কি আমরা জানতাম না তো এবার করোনা আসার পর ভয় পেয়ে গেলাম খুব স্বাভাবিক প্রচুর লোক ও যেটা বলছিল বিয়ে ক্যান্সেল করে দিয়েছে বাট আমরা বিয়ে ক্যান্সেল করার একদম পক্ষপাতী ছিলাম না মেইনলি আমি সেটা আমি কনভিন্স করে নিয়েছিলাম এদেরকে সবাইকে করোনাকে হার মানিয়ে দিয়েছে যে ও যতই আসুক বিয়ে আমি করবো একদমই 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 আমি সবসময় এটাতেই বিশ্বাসী যে আমি যেটা করতে চাইবো সেটা করবো সেটা যদি ঠিকঠাক হয় তাতে আমাকে কেউ আটকাতে পারবে না তো যাই হোক এবার যেটা প্রতিকূলতা এলো সেটা হচ্ছে বেশ বড় সড়ো একটা লিস্ট থাকার কথা ইনভাইটিসদের বুঝতেই পারছো এত বছরের ইন্ডাস্ট্রির সার্কেলস এত লোকজন রানিং কাজ আগের কাজ তো একটা অন্যরকম একটা গ্র্যান্ড প্ল্যান ছিল কিন্তু এই করোনার জন্য ব্যাপারটা পুরোটা ঘেঁটে গেল এবার তখন 2020 যেটা একটা প্রভিশন হয়েছিল যে 50-60 জন একটা অ্যাকোমোডেশন করতে পারবো তো এটা এখনও সেম আছে এবছর আবার ঠিক সেই একই সময় মোটামুটি একই রকম অবস্থা চলে এলো তো এটা মেইনলি ক্রেডিট যাচ্ছে আমার বাবাকে কেননা টোটাল বিষয়টা বাবা দায়িত্ব নিয়ে একা করেছে কেননা অনেকেই তখন এটা তো বেসিক্যালি এমন একটা রোগ যে যেই এফেক্টেড হোক না কেন আমি যদি এফেক্টেড হই তাহলে আমি আমার কাছের মানুষ ওকেও আমি সেইভাবে কনফিডেন্টলি বলতে পারবো না যে তুমি এসো আমাকে দেখো বা আমি কাউকে বলতে পারবো যে তোর এরকম হয়েছে আমি যাচ্ছি পরম বন্ধুদের কাছেও যাওয়া যাচ্ছে না তো এরকম একটা অবস্থায় ব্যবস্থাপনা করতে গিয়ে বাবাকেও অনেক কিছু প্রতিকূলতা ফেস করতে হয়েছে অনেকে বলেছে কেন করছো কী দরকার তো বাবাও ব্যাপারটায় অটল ছিল যে করতে হবেই তো ব্যাপারটা বাবাই মেনলি দায়িত্ব নিয়ে করেছে খুব সিস্টেমেটিক্যালি একটা বাবা টাইম ভাগ করে দিয়েছিল যে আচ্ছা এই টাইমে এই কজন আসবে ওই টাইমে ওই কজন আসবে সেইভাবেই ইনভাইট করেছিল বিয়েবাড়ি ছিল না ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট মোটামুটি তাই কেননা অ্যাট টাইম 50-60 জনের বেশি অ্যাকোমোডেট করা যাচ্ছিল না যদিও সেইভাবে আমি আমার ইন্ডাস্ট্রির কাউকেই বলতে পারিনি একদম বুজুম ফ্রেন্ড যারা 2-3 জন ছিল তাদেরকেই বলেছি এটা তো গেল 2020 2020-র কথা সেটাতে মেইনলি আমার বাড়ির কিছু লোক ওর বাড়ির কিছু লোক এই নিয়েই হয়েছে ব্যাপারটা এবার এই জুলাই মাসে অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারির সময়ও আমরা ভাবলাম যে ঠিক আছে আগেরবার ইন্ডাস্ট্রির লোকজনকে বলতে পারিনি বা আরও কিছু রিলেটিভদেরকেও বলতে পারিনি তো এবারে তাহলে সবাইকে একটা একসঙ্গে বলে প্ল্যান করা যাবে বাট সেটা হলো না আবার সেই একই জিনিস হলো
তো এবারে আবার আরো কয়েকজন ইন্ডাস্ট্রির আমার যারা একদম ক্লোজ, মানে যারা আমাকে ছোট থেকে দেখেছে, অনেকগুলো কাজ করেছি যাদের সঙ্গে, সেই রকম খুব মানে বুকে পাথর রেখে সেই রকম কয়েকজনকেই বলতে পারলাম, কেননা এখনো সেই 50 জনের মধ্যেই। তো ওই 25-30 জন নিয়ে অ্যানিভার্সারির একটা কয়েকজন পেন্ডিং ছিল, খাওয়াতেই হতো, মানে একদম নিজেদের লোক আর কি, ছাড়তো না, ছাড়ছিল না, এবং খুব গালাগালি করছিল, এটা খুব একটা ব্যাপার হয়ে যাচ্ছিল। তো সেটা একটা ইভেন্ট করতেই হতো। এবার আমরা ভাবলাম, তখন 2020-তে যেহেতু সবাই খুব পাজেলড হয়ে গেছিলো, সেহেতু আমরা যখন রেজিস্ট্রি অ্যাপ্লাই করতে গেলাম, তখন আজকে বলছে যে না 90 দিন আগে অ্যাপ্লাই করতে হবে, বা কেউ বলছে না না এখনও হবে না। তো তখন ওই জন্য ব্যাপারটা করা হয়নি। আমরা ভাবলাম তাহলে ইভেন্টটা যখন হচ্ছেই ছোটো করে একটা হয়েই যাক আর কি বিষয়টা, তো হয়ে গেল। দিস ইজ দ্য সিনারিও। 100% genuine medicine পেয়ে যান গ্রামে বা শহরে সঠিক সময়ের মধ্যে 18% discount এর সঙ্গে। ডাউনলোড ট্যাবলেট ফার্মেসি, কল করুন 9089085252 নম্বরে। এই যে তোমরা পরপর দুবার, আমি ধরে নিলাম মজার চলে যে দুবার বিয়ে করলাম এবং সোশ্যাল মিডিয়াতেও সেগুলো দেওয়া হলো, সেটা নিয়ে আবার কথাও হলো, অনেকেও আবার বললো যে পরপর দুবার, মানুষ একবার বিয়ে করতে পারছে না, এই অভিনেতা পরপর দুবার বিয়ে করলে, এই যে এত কিছু শুনলে কেমন লাগলো? আমি তো তোমার কথা ছিলাম শান্তি, কেমন লাগলো এই পুরো বিষয়টা, এত মানুষের এত কথা শুনলে? শুনলাম মেনলি আমার কিছু মানুষের কথা আমার কানে অবধি এসে পৌঁছায়নি, যাদের কথা আমার কানে অবধি এসে পৌঁছেছে তাদের মধ্যে অধিকাংশ জনই আমার ওপর রাগ প্রকাশ করেছে। এবারও বাদ, মানে আমাকে, আমি না চুপ শান্তনী, এবারও না, মানে আমি একটা নিজেকে, আমি জানি না, মানে করোনা আসার পর থেকে আমি যে পরপর দুবছর একটা সেরিমনি করলাম, প্রত্যেক সেরিমনির দিন ঠিক আগের দিন রাতে আমার নিজেকে চোর ফিল হয় যে আমি চুরি করছি, আমি বিয়ে করছি না, আমি চুরি করছি। এই কাল থেকে শুরু হবে, আমার তো প্রচুর গালাগালির লিস্ট আছে, সে চলছে মোটামুটি কন্টিনিউ। তা ওই আর কি মিশ্রিত রিয়াকশন, বিয়ের একটা এক্সাইটমেন্ট, একটা হ্যাপিনেস, কিন্তু একটু খারাপ তো লাগছেই, কেননা আমি ঠিক গুছিয়ে সবাইকে ডেকে উঠতে পারছি না, আমরা একসঙ্গে আনন্দ করতে পারছি না, সেই ব্যাপারটা। সরি চাইছি মানুষজনের কাছ থেকে, বলছি প্লিজ রাগ করো না, তারা বলছে ঠিক আছে ভেবে দেখছি, এরম আর কি। এবার একটু অন্য কথা আছে, মানে এই যে অ্যানিভার্সারি হলো, বিয়ে হলো, কেমন গুছিয়ে সংসার কতটা ভালো হচ্ছে? সংসার আমার ভালোই চলছে, কেননা আমি সংসার জিনিসটা খুব পছন্দ করি, আমি নিজের ঢাক নিজেই পেটাচ্ছি, কী আর করবো, আমি সংসার জিনিসটা খুব পছন্দ করি, আমি খুব গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করি, নিট অ্যান্ড ক্লিন থাকা পছন্দ করি। তো এমন নয় যে আমি ইন্ডাস্ট্রিতে আছি বলে ফ্যাশনে হোক, অ্যাক্টিংয়ে, এখন অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে এসেছি, আসার চেষ্টা করছি, তো তাই জন্য আমি সংসারটাকে ঠিকঠাকভাবে করতে পারি না বা চাই না বা বিরক্ত লাগে, একদমই না, আমি খুব ভালোবাসি, আর আমি খুব ভালো লাগছে সংসার করতে। প্রেমটা হলো কী করে এবং কত বছর ধরে চললো? প্রেমটা হলো একটা আমরা ছবি করেছিলাম, সেটাতে শ্যুটিংয়ের সময় ওর সঙ্গে একবার দেখা হয়েছিলো, মেনলি ডাবিংয়ের সময় আলাপ হয়েছিল, তারপরে ফোন নম্বর এক্সচেঞ্জ, তারপরে প্রেম, মাসখানেকের মধ্যেই, ইনফ্যাক্ট সপ্তাহখানেকের মধ্যেই বোধ হয় ওকে আমি বলেছিলাম যে আমি ভালোবেসে ফেলেছি। তো ওর মধ্যে আমি সব রকম ব্যাপারই দেখেছিলাম, মানে গার্লফ্রেন্ডও দেখেছিলাম, প্রেমিকাও, আর সত্যি সঙ্গে সঙ্গে একটা মানুষের সঙ্গে থাকলে তো বোঝা যায় যে মানুষটা কীরকম। তো আমি দেখলাম হ্যাঁ, এ সংসার করবে, ঘরদোর গুছিয়ে রাখে, আমি একদমই এরকম নই। ছেলে কিন্তু বিচক্ষণ, এতদিন ধরে, এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে, এত নায়িকা চতুর্দিকে, এত প্রপোজাল, তারপরে ছেলের বিচক্ষণতা দেখো, কী কী ভেবে পুরো বিষয়টা করেছে। হ্যাঁ একদম, আমি মানে সাকসেসফুল এই বিষয়ে আমি বলতেই হবে। কেউ বললো যে আমি বিয়েতে সাকসেসফুল, মানে অনেক মানুষ বলে যে না ভাই বিয়েটা এই সময় করাটা উচিত হয়নি, আরও পরে করতে হতো, বাট ও বলছে যে না বিয়েটা করে সাকসেসফুল মানুষ। না না, আমরা যখন বিয়ে করেছি, এটা ও একমত হবে, আমরা দুজনে যখন বিয়ে করেছি তখন অলরেডি আমরা 10 বছর প্রেম করে ফেলেছি, তো 10 বছরে আমি ওকে আর কি আলাদা চেনার বাকি থাকতে পারে, আর ওর আমাকে কি আলাদা চেনার বাকি থাকতে পারে বলো? অতএব দাম্পত্য কলহ যেটা আপনারা ভাবছেন বা তুমি বলতে চাইছো, সেটার মানে কি বলবো, মাত্রা অনেক কম থাকে,
না আমার আমার এটি হয় না, ওসব তো ক্যামেরার সামনে বলা যায় না ওইভাবে। ভয় পাও তুমি ওকে? সত্যি বলে? অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, বউকে ভয় পান এরকম কে আছে? বুকে হাত দিয়ে বলুক আমাকে, তোমার বিয়ে হয়েছে? তাহলে তুমি বুঝবে না। প্রশ্ন ক্যামেরার সামনে কেউ করে তাহলে তুমি বুঝবে না, যেদিন বিয়ে হবে তার পরের দিন আমি তোমার সঙ্গে এখানেই দেখা করবো। মজা হচ্ছে, বিষয় হচ্ছে এখন দুজনকে আমাকে একটা একটা ছোট একটা গেম করি, ঠিক আছে? সেটা হচ্ছে দুজনের, তুমি ওকে বলবে যে কোন কোন জিনিসগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি রেগে যায়, আর ওর মন জয় করতে হলে বেস্ট ট্রিক কী, কোন ট্রিকে ওর মন জয় করা খুব ইজি, আর কোন কোন বিষয়তে ওকে খুব সহজে রাগানো যায়। রাগানো যায়, প্রথম যেটা মাথায় আসছে সেটা হচ্ছে পিঞ্চ করলে, একটা কথা নিয়ে বেশি বার ন্যাক করলে খুব রেগে যায়, অ্যান্ড পাবজি খেলতে খেলতে বাধা দিলে রেগে যায়, অ্যান্ড বেশি কাজ করতে বললে রেগে যায়। কেননা ব্যাপারটা হচ্ছে রাগে এভাবে কাজ করতে বলছি, এবার ও বলছে হ্যাঁ আমি কাজটা করব, কিন্তু কখন করবে সেটা বলছে না। এবার আমাকে তো এখনই করতে হবে কাজটা, না তো যদি পরে করতে তাহলে আমিই করে নেব, তো সেটা নিয়ে আমি পোক করতে থাকি, তখন পাবজি খেলছে তো তখন রেগে যাচ্ছে, তো এইসব ব্যাপারগুলো নিয়ে একটু রেগে যায়। আর ভুল ভাল কথা বললে রেগে যায়, মানে মাঝে মাঝে মানুষের মাথা গরম হয়ে গিয়ে মানুষ অনেক রকম কোনো লিংক নেই এরকম কথাবার্তা বলে, বলেই থাকে, আমিও বলে থাকি, তখনই ও রেগে যায় এই কথার কোনো লিঙ্ক নেই, ভুলভাল কথা বলছে না, হয় ব্যাস লেগে গেল একটা কলহ। আর ওকে প্লিজ করা যায়, ও সব কাজ করে দেবে যদি ওকে পোলাইটলি বলা হয়, মানে শান্ত ভদ্র নম্রভাবে খ্যাচ 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 করলে হবে না, ঠিকঠাকভাবে বলতে হবে, তাহলে ওকে প্লিজড হয়। খুব ভালো খেতে, মানে খুব ফুডি, হ্যাঁ আমিও রান্না করতে পছন্দ করি, ভালো ভালো ডিশ বানিয়ে খানালে খাওয়ালে খুব প্লিজড হয়। আর শপিং, ও মানে ও, আমি শপাহলিক নই, আমি একটা মেয়ে, আমি শপাহলিক নই, আমি শপিং মলে গিয়ে ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বসে থাকি, আর ও, আমি ব্র্যান্ডের নামগুলো নিচ্ছি না, যাই হোক, বিভিন্ন সাউথ সিটির বিভিন্ন ব্র্যান্ডে গিয়ে ঢুকে আমাকে বলে তুমি যাও। এবার আমি হয়তো গেছি কোথাও একটা ওয়াশরুমে গেছি, তার মধ্যে একটা কেনা হয়ে গেল ব্র্যান্ড, তো শপিংয়ে ওর মন ভীষণ ভালো। তোমার ক্ষেত্রে উল্টোটা, মানে কী কী ভালো রান্না করতে পারে, এক কীভাবে রেগে যায়, আর মন জয় করার বা মন ভালো রাখার ওর ক্ষেত্রে তুমি কী ট্রিক ইউজ করো? ইউজ কতটা করতে পারি না পারি আমি জানি না, তবে ও রান্না খুবই ভালো করে, ঠিক আছে, যে কোনো রকম রান্নাই ও খুব ভালো করে। ও চিকেন স্পেশালিস্ট, ঠিক আছে, ও চিকেনের যে কোনো আইটেম দারুণ রান্না করে। এছাড়া ও রিসেন্টলি আমি জানতে পারলাম, যেটা এত বছরে আমি জানতে পারিনি, সেটা হচ্ছে ও মানে ডেজার্ট আইটেমও খুব ভালো বানায় আর কি, তো যে কোনো রান্না বিট এনিথিং, মানে লুচি মাংসও দারুণ করে দেবে, ইনফ্যাক্ট ও বিরিয়ানিও খুব ভালো বানায়, ঠিক আছে, অতএব আমার কোনো রকম কোনো প্রবলেমস নেই জীবনে। আচ্ছা হ্যাঁ, আর কি রেগে যায়, হ্যাঁ আমি তো একদম ছেলেরা যেরকম হয় আর কি, মানে হ্যাঁ হ্যাঁ হয়, তুমি চুপ করো, ছেলেরা যেরকম হয় আমি মনে করি, সেটা হচ্ছে একটু অগোছালো থাকতে পছন্দ করে, আমিও তাই, তো সে অগোছালো থাকলেও রেগে যায়, তবে আমার মনে হয় ওর সঙ্গে এতদিন থেকে আমি একটু গোছানো হয়েছি এখন, সো ওই টুকটাক কিছু চেঞ্জেস এমনি আমার নিজেরও এখন হয়তো এখানে কিছু একটা পড়ে থাকলে আমি হয়তো পরিষ্কার করে দিতে, এইগুলো তো প্লিজড হয়। এছাড়া ওর প্লিজড হওয়ার কিন্তু এমন ম্যাসিভ কিছু নেই, ওকে নিয়ে একটু ঘুরতে বেরোলেও প্লিজড হয়, ওকে নিয়ে একটু খাবার দাবার ভালো খাওয়ালেও প্লিজড হয়, সেগুলো হ্যাঁ ননভেজ সেগুলো কতটা কি করতে পারি জানি না, কিন্তু এগুলো করলেও প্লিজড হয়। আমি আর বেশি সময় নষ্ট করব না, এরকম মানে এত দুর্দান্ত রান্না করে যে সেই অভিনেতা যেইভাবে নিজেকে মেনটেন করেছে এটা দেখে অনেকে অবাক হচ্ছে, যে এত ভালো ভালো রান্না খাওয়ার পরেও এইভাবে কী করে মেনটেন করছে অভিনেতা, রাইট? কাজের ক্ষেত্রে কতটা হেল্প করে? কী কাজের ক্ষেত্রে? আমার কাজের ক্ষেত্রে সব রকম হেল্প, মানে আমার ছোটো থেকে বড় যে কোনো সমস্যা হয় আমি ওর সঙ্গে আলোচনা করি, এবং গত দুদিন আগেও যেমন একটা জিনিস নিয়ে যথেষ্ট টেনশনে ছিলাম, একটা নতুন কাজ নিয়ে ওকে বললাম,
ও আমাকে ঠিকঠাক গাইডেন্সই দেয় এবং যথেষ্ট সাপোর্ট করে, সাংঘাতিক সাপোর্ট করে। ফ্যান্টাস্টিক। চাই যে এরকম সাপোর্টে থাকো দুজন দুজনের এবং মানে একে অপরের সাপোর্টার আর কি। ফ্যান্টাস্টিক, মানে এরকমভাবে জমজমাট থাকো, সুখে থাকো, সবসময় হাসতে থাকো, লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়াবে, ক্যামেরার সামনে তুমি বিয়েটা করো আগে। তারপর লোকে ভাববে এই না না এখন বলবো না, পরের বছর আমাকে ঠিক ডাক। খুব ভালো, অসাধারণ এন্টারটেনমেন্ট। এরকম আরও খবর জানতে হলে কি করতে হবে? সিটি সিনেমা দেখতে হবে সব সময়। তাই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।